कोचबिहार जिलार मुख्य स्वास्थ्य आधिकारिक डॉक्टर सुमित गंगोपाध्याय के अन्यत्र बदलि निर्देश के घिरे कार्यत अचल अवस्था कोचबिहार जिला जुड़े। एदिन जिलार विभिन्न स्तर स्वास्थ्य कर्मी जिलाशासक दफ्तर सामने धर्णा बसें। कोचबिहार जिलार स्वास्थ्य अधिकर्ता सुमित गंगोपाध्याय बिरुद्धे गतकाल रात थेके विक्षोभे फेटे पड़े स्वास्थ्य दफ्तर कर्मी। तादेर एकटाई दाबी, जिला स्वास्थ्य अधिकर्तार एई अनैतिक बदली तारा मेने नेबेन ना। आज सकाल थेके से विक्षोभेर मात्रा चरम आकार नेय। सकाले जिलाशासक दफ्तरेर बाइरे शुधुमात्र एमार्जेंसि परिषेवा व्यतीत बाकी सब धरनेर स्वास्थ्यकर्मीरा विक्षोभे सामिल हन। तादेर एकटाई दाबी, अविलम्बे एई अनैतिक बदलि स्थगित करते हबे। विक्षोभेर आज बुझते पेरे जिलाशासक दफ्तरेर सामने उपस्थित हन उत्तरबंग उन्नयन मंत्री रवींद्रनाथ घोष। तिनि स्वास्थ्यकर्मीदेर बोझानोर चेष्टा करेन किन्तु समस्त धरनेर स्वास्थ्यकर्मीरा तादेर सिद्धान्ते अबिचल। तारा मंत्रीके घिरे विक्षोभ देखान। तारा दाबी करेन जतक्षण पर्यन्त ना एई बदलिर आदेश स्थगित करा हच्छे ततक्षण तारा विक्षोभ कर्मसूची चालिये जाबेन। ए प्रसंगे उत्तरबंग उन्नयन मंत्री रवींद्रनाथ घोष बलेन, कोचबिहार जिलार मुख्य स्वास्थ्य अधिकर्ता अभिज्ञता सम्पन्न, ताई राज्य ताके आरो बड़ दायित्व दिते चाय, सेई कारणेई तार एई बदलि। তিনি সকল স্বাস্থ্যকর্মীদের কাছে হাত জোড় করে অনুরোধ করেন তারা যেন নিজ নিজ কাজে ফিরে যান। সরকারের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত তারা যেন মেনে নেয়। যদিও মন্ত্রীর এই কথাকে মান্যতা না দিয়ে বিক্ষোভ চলছে জেলাশাসক দপ্তরের সামনে। এইভাবে বিক্ষোভ চলতে থাকলে যে কোনো সময় ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা। যে নির্দেশটা এসেছে যে উত্তরকন্যায় বসানো এরা বিরোধিতা করছে, অর্থাৎ চাইছে উনি থাক, কিন্তু আমার সরকার চাইছে ওনার যে অভিজ্ঞতাটা, দীর্ঘ অভিজ্ঞতাটা 8টা জেলায় সেটা কাজে লাগাতে চাইছে। তো সেই ক্ষেত্রে আমি ওনাদের হাত জোড় করে অনুরোধ করেছি যে এত লোক তাদের নিজের নিজের কাজ ছেড়ে চলে এসে তারা নিজেদের কাজে ফিরে যাক, সরকারকে সরকারের কাজ করতে দিই, কারণ সরকারকেই এই সিচুয়েশনটা কন্ট্রোল করতে হবে। কোন অফিসার দক্ষ অফিসারকে কোথায় বসানো হবে সেটা রাজ্যের যে স্বাস্থ্য বিভাগ তারাই ঠিক করে থাকে এবং তারাই এটা করছে। আলিপুরদুয়ার সেখানকারও সিএমএসকে অন্যত্র নিয়ে গেছে, এখানকার সিএমএস সব থেকে বেশি অভিজ্ঞ, তাকে উত্তরকন্যায় বসিয়ে 8টা জেলার তার যে অভিজ্ঞতাটাকে সেটা শেয়ার করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমি সবার কাছে হাত জোড় করে অনুরোধ করেছি যে আপনাদের এই আন্দোলন তুলে নিন এবং সরকারি যে নির্দেশ তাকে মান্যতা দিন। আর এত মানুষ আপনারা চলে এসেছেন কাজ ছেড়ে, আশাকর্মী থেকে শুরু করে এনএমএম কর্মী, স্বাস্থ্যকর্মী, তারা সবাই যার যার কাজে চলে যান। কাজ এই মুহূর্তে এটা একটা শক্ত সময় আমাদের সামনে, কঠিন সময় আমাদের সামনে। এই সময়ে সবাইকে সরকারের সাথে সহযোগিতা করতে হবে, সরকারের পাশে থাকতে হবে, সরকারের সাথে থাকতে হবে। এই আবেদনটা করেছি, আমি আশা করব তারা সবাই মিলে সরকারি সিদ্ধান্তটা মেনে নেবে। করোনা মহামারীর সময় নিজের কাজ বাদ দিয়ে স্বাস্থ্যকর্মীদের এই বিক্ষোভের ফলে দেখা দিতে পারে ভয়ানক পরিস্থিতি, আর তাতেই চিন্তিত জেলা প্রশাসন। এই মতো অবস্থায় দীর্ঘদিন দায়িত্বে থাকা জেলার স্বাস্থ্য আধিকারিকের হঠাৎ কেন বদলি তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ওয়াকিবহল মহলের বক্তব্য, তাহলে কি এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে নাকি অন্য কিছু? এ প্রশ্নে সরগরম কোচবিহার সদর।